আইসিএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে তৃতীয় স্থানে নাম দখল করে নিয়েছে 72 জন পড়ুয়া। সেই 72 জনের তালিকায় রয়েছেন রাজ্যের 9 জন, যারা রাজ্যের সম্ভাব্য প্রথম। এবং এই 9 জনের তালিকায় রয়েছেন পশ্চিম বর্ধমানের আসানসোলের 2 কৃতি পড়ুয়া। स्पोर्ट्स में टेबल टेनिस खेलना बहुत पसंद है। स्कूल में मैं खेलता था, पर ड्यू टू लॉकडाउन में ना बंद हो गया खेलना। बट ऐसे मुझे बहुत पसंद है टेबल टेनिस खेलना। टीवी मेरा बहुत कम हो गया क्लास टेन में देखना, वैसे मुझे पसंद है टीवी देखना। मैं टीवी देखता हूँ, टीवी भाई। हाँ, मुझे कॉमेडी सीरियल्स बहुत पसंद। नहीं, मुझे पसंद तो है बहुत। मैंने मुझे वो भी होता था कि मैं देखूँ, मेरे फ्रेंड देखते थे, पोस्ट करते थे कि मैंने देखा। पर मुझे क्या है कि अगर मैं एक बार देख लेता हूँ तो আসানসোলের বাসিন্দা অভয় সিংহানিয়া, তিনি এবছর আইসিএসসি বোর্ডের পরীক্ষায় 99.60% নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন। তিনি রাজ্যের সম্ভাব্য প্রথম এবং আইসিএসসি বোর্ডের পরীক্ষায় সারা দেশে তৃতীয় স্থান দখল করেছেন। তিনি চান আগামী দিনে একজন ইঞ্জিনিয়ার হতে। অন্যদিকে আসানসোলের আর এক পড়ুয়া আলিয়া রাফাত, তিনিও রাজ্য সম্ভাব্য প্রথম হয়েছেন এবং তৃতীয় স্থান দখল করে নিয়েছেন। তিনি চান আগামী দিনে একজন চিকিৎসক হতে। এই দুজনেই পড়ার পিছনে খুব বেশি সময় দিতেন না, তবে যেটুকু পড়তেন মনোযোগ সহকারেই পড়তেন। সারাদিনে আমি কোনো টাইম নিয়ে স্পেসিফিক্যালি কিছু পড়তাম না, আমি টার্গেট রেখে সেই টার্গেটটা কমপ্লিট করার চেষ্টা করতাম। স্পেশালি সায়েন্স আর ম্যাথসকে বেশিক্ষণ সময় দিতাম। হিস্ট্রি আর ইংলিশ আমাদের স্কুলের বেস অনেকটাই স্ট্রং, তো মানে স্কুলেই হয়ে যায়। স্কুলে আমাদের টিচাররা খুবই ভালো পড়ান। যে বলতে চাই যে স্কুলের মন দিয়ে পড়তে যা সিলেবাস আছে সেটা ফলো করে যা বইয়ে দেওয়া আছে সেটাই পড়তে প্র্যাকটিস করতে খুব ভালো করে। অভয় সিংহানিয়া এবং আলিয়া রাফত দুজনেই নিজেদের সারাদিনে 4-5 ঘন্টা করে পড়তেন, পাশাপাশি অন্যান্য রকম খেলাধুলা টিভি দেখাও করতেন। তবে মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্যই এই সাফল্য এসেছে বলে তারা দাবি করছেন। অন্যদিকে এই দুই পড়ুয়ার সাফল্যে জেলার মানুষজন গর্বিত, যেমন তেমনভাবে তাদের পরিবার, বন্ধু এবং অন্যান্য সহপাঠীরাও ভীষণভাবেই খুশি।